গাজীপুরের মহানগরী কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর 1, জয়দেবপুর 2টি, ডিবিএল 1টি ও কাশীপুর থেকে 1টি মোট 5টি ইউনিট নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে। বুধবার সকাল 5:15 দিকে হামিম খানের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা আরও 3টি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মিরাজ ইসলাম জানান, ভোর 5:15 দিকে গাজীপুর মহানগরী কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কাজ শুরু করে। বর্তমানে আগুন যে অবস্থায় তা থেকে আর বাড়বে না। এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।